চীন ও শ্রীলঙ্কার অসহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া টাকা ফেরত পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সব দেশ প্রতিবেদন দিলেও বাংলাদেশকে সহযোগিতা করলেও তারা কোনো সহযোগিতা করছে না। দেরিতে হলেও জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন পাঠিয়েছে, যদিও সেই প্রতিবেদন এখনও হাতে পায়নি সিআইডি। ওই ঘটনায় ফিলিপাইন ও ভারত সিআইডিকে মামলায় সহযোগিতা সহ প্রতিবেদনও দিয়েছে বলে জানা যায়। 2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশের রক্ষিত $10,10,01,623 চুরি হয়। এখন পর্যন্ত চুরি যাওয়া অর্থের $1,45,40,000 ফেরত আনা গেছে। বাকি টাকা পাওয়া যাবে কিনা তা সময়ের সঙ্গে বাড়ছে অনিশ্চয়তা। ওই সময় রিজার্ভ চুরি নিয়ে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে মামলা করে, কিন্তু সেই মামলা টেকে নেই। তবে ওই ঘটনায় অর্থ ফেরত ও জড়িতদের শাস্তির জন্য স্টেট কোর্টে 3টি মামলা হয়, যা বর্তমানে চলমান রয়েছে।